रेडी। एक राजा था, इश्क में दिल फना है, ओ से प्रथम शाहरुख खान माने छवि देखलाम हॉले बसे আজকে একদম টাটকা একটা ছবি দেখলাম শাহরুখ খানের ইশক মে দিল ফানা হ্যায় ও বেস্ট অ্যাকশন ফিল্ম আই হ্যাভ এভার সিন শাহরুখ খান অ্যাজ অ্যাকশন হিরো ইজ এভরিথিং আরো একবার বিশ্ব জুড়ে ঝড় উঠেছে শাহরুখ ঝড় সেই ঝড়ের কবলে পড়েছে বাংলাদেশও প্রদীপের তেল শেষ হবার আগে ধপ করে জ্বলে ওঠে এই রকম শেষ বয়সেও জ্বলে উঠলেন শাহরুখ খান শাহরুখ খানকে চিন্তায় নিয়ে আসা বিশাল ব্যাপার সেপার বড় ছবি আসলে শাহরুখ খানের ছবি তো পাওয়াটাও এমন বড় একটা ব্যাপার কল্পনীয় অবস্থা আমি আপনাদেরকে এটুকু বলতে পারি আগামী দেড় মাস কোনো হল থেকে ছবি নামবে না তার ফ্যান বেস আকাশচুম্বী ওকে এমন ভাবে দেখতে পারবো আমরা কখনো ভাবিনি বেস্ট মাসালা মুভি ইভার সিন একবার দেখার মতো এটা আরো 10 বার দেখতে হবে ভাই দেখি আছে আছে আরে অব কর দাদা তৈয়া রমায়া বসাওয়া তারপরে সাউদের ক্ষুদ্র পরিচালক অ্যাটলি এখন বিশাল পর্যায়ে যদিও তার জওয়ান সিনেমায় নকলের অভিযোগ উঠেছে আসলে কোনো কিছু নির্মাণ করতে গেলে কারোর সাথে মিলতেই পারে আমাদের মূল বিষয়টা হলো এন্টারটেইনমেন্ট পাওয়া আর আমরা সেটা পেলেই হলো আর তাছাড়া শাহরুখ খান জানেন তার ভক্তরা কি চায় তো আলিয়া ভাট সেই চাওয়াটাই পরিপূর্ণ জওয়ান সিনেমা প্রেমীদের উচ্ছ্বাসে শাহরুখ পরিপূর্ণ সব ঠিকঠাক আছে তবে একটা জিনিস সেটা হলো টিকিট টিকিট পাবেন কি পাবেন না ইনশাআল্লাহ পাবো ভালো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আই হোপ সো টিকিট পাই টিকিট পাওয়া যাচ্ছে না ঠিক আছে তবে সিনেমার টিকেটের জন্য আল্লাহর নাম নিতে হবে এটা জানা ছিল না সেটা আমি জওয়ান সিনেমার মাধ্যমে জানতে পারি ইনশাআল্লাহ আই হোপ সো টিকিট পাই তবে এটা সিনেমার না হয় যদি বেহেশতের হতো তবে আমি বেশি খুশি হতাম দুঃখ একটাই ইনশাআল্লাহ পাবো দাড়িওয়ালাও বুঝলো না কোথায় আল্লাহর নাম নিতে হয় চার বছর বিরতির পর পাঠান সিনেমাদের রূপালী পর্দায় ফেরেন শাহরুখ খান আর ফিরেই রীতিমতো বাজিমাত করেন তিনি রীতিমতো বক্স অফিস কাঁপান বলিউডের এই বাচ্চা পাঠানের সাফল্যের নয় মাসের মাথায় ফির জওয়ান সিনেমার মাধ্যমে পর্দা মাতাচ্ছেন শাহরুখ খান শুধু তাই নয় ভেঙে দিয়েছেন আগের সব নজির প্রথম দিনে ভারতে সিনেমাটি আয় করেছে প্রায় 75 কোটি টাকা যা হিন্দি সিনেমার ইতিহাসে প্রথম তবে দ্বিতীয় দিন সিনেমার আয় খানিকটা কমেছে 53 কোটি জওয়ান সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক অ্যাটলি এতে সিনেমায় শাহরুখ ছাড়া আরও অভিনয় করেছেন নয়নতারা বিজয় থেলাপি প্রমুখ ক্যামিও চরিত্রে দেখা যাবে তারকা অভিনেত্রী দীপিকা পাডুকোনকে সো আর বলার কিছুই নেই বেস্ট অফ লাক শাহরুখ খান